সেই প্রাচীনকাল থেকেই স্বপ্ন মানুষের কাছে এক রহস্য হয়ে আছে, এবং এই রহস্যকে সলভ করার জন্য অতীতে অনেক রিসার্চ হয়েছে এবং বর্তমানে অনেক রিসার্চ চলমান। আমরা যদি স্বপ্নের এই রহস্যকে সলভ করতে সক্ষম হই, তাহলে মানব শরীরের অনেক জটিল ব্যাপার সম্পর্কে জানতে পারবো। কিন্তু আপনি কি জানেন আমরা স্বপ্ন কেন দেখি, এবং স্বপ্ন দেখার সময় একজন মানুষের ব্রেনে কী কী চলতে থাকে? স্বপ্ন সম্পর্কে এরকমই কিছু ইন্টারেস্টিং টপিক জানতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আপনি হয়তো এটা জেনে অবাক হবেন, স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবল, স্ট্রাকচার অফ বেঞ্জিন এবং থিওরি অফ রিলেটিভিটি, এগুলোর আবিষ্কার স্বপ্নে পাওয়া ইনফরমেশন থেকে সাহায্য নিয়েই সম্পূর্ণ করা হয়েছে। এগুলোর আবিষ্কারক যখন এগুলোর শেষ ধাপটাকে পার হতে পারছিলেন না, রাতের বেলা তারা এটা নিয়ে কাজ করতে থাকেন এবং এটা কমপ্লিট করার চেষ্টা করেন, কিন্তু তারা এটাকে শেষ করতে পারেন না এবং ঘুমিয়ে পড়েন। এবং ঘুমের মধ্যে স্বপ্নে এমন কিছু ইনফরমেশন পান যার দ্বারা তারা এটাকে সলভ করে ফেলেন। মানুষের ঘুমের বিষয়টাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, এক হলো র্যাপিড আই মুভমেন্ট বা REM, এবং আরেকটা হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট বা NREM। র্যাপিড আই মুভমেন্ট অর্থাৎ দ্রুত চোখের বিচলন, এ সময় চোখ বন্ধ থাকলেও খুব দ্রুত নড়াচড়া করতে থাকে। স্বপ্ন মূলত REM ঘুমের মধ্যেই আসে, তবে REM স্তরে পৌঁছাতে তিনটি নন REM স্তর পার হতে হয়। জাগ্রত অবস্থা থেকে ঘুমন্ত অবস্থায় পৌঁছানোর প্রথম স্তরে মানুষ চোখ বন্ধ করে, কিন্তু তাকে ডাকলেই সে উঠে যায়। এই সময় যদি আপনি কাউকে ডেকে তোলেন, তাহলে তার মনে হবে সে ঘুমায়নি। এরপর মানুষ আরও গভীর ঘুমে চলে যায় এবং শুরু হয় নন REM-এর প্রথম স্তর। এই স্তরটি 5 থেকে 10 মিনিট স্থায়ী হয়। দ্বিতীয় স্তরটিতে মানুষ আগের চেয়ে আরও গভীর ঘুমে চলে যায়। এ সময় মানুষের হার্টবিট কমে যায় এবং শরীরের তাপমাত্রাও এর সাথে কমে যায়, অর্থাৎ শরীর গভীর ঘুমের জন্য প্রস্তুত হয়। তৃতীয় স্তরটি হলো গভীর ঘুমের স্তর। এ সময় মানুষকে সহজে জাগানো যায় না। এ সময় মানুষকে জাগানো হলে সে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ এবং কনফিউজড হয়ে যায়। মানুষের বয়স যত বাড়ে ঘুম তত হালকা হয় এবং গভীর ঘুমও তত কম হয়। নন REM ঘুম পর্যায় অতিক্রম করার পর আসে REM ঘুম পর্যায়। সাধারণত REM ঘুম পর্যায় চলে 90 মিনিটের মতো, তবে REM-এর প্রথম পর্যায় চলে মাত্র 10 মিনিট। পরবর্তী REM পর্যায়গুলো ক্রমেই লম্বা হয় এবং শেষেরটি 1 ঘন্টাও স্থায়ী হতে পারে। এ সময় হার্টবিট এবং শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। এই সময়টাতেই মানুষ স্বপ্ন দেখে, কারণ এই সময় মানুষের মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে। REM ঘুমের পর্যায় শেষ হওয়ার সাথে সাথেই যদি কারো ঘুম ভেঙে যায়, তাহলে সে স্বপ্ন মনে রাখতে পারে। একজন মানুষ প্রতি রাতে প্রায় 4 থেকে 6 স্বপ্নও দেখতে পারে। আমরা প্রতি রাতেই স্বপ্ন দেখি, কিন্তু সকালে উঠে সেটা আমাদের মনে থাকে না। বিজ্ঞানীদের মতে মানুষের মানসিক, আবেগপূর্ণ ও দৈহিক স্বাস্থ্যের জন্য স্বপ্নের প্রয়োজন রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন স্বপ্ন আমাদের জীবনের সমস্যার সমাধান দেয়। কোনো দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে গেলে অনেক সময় ঘুম থেকে জাগলে স্বপ্নের মাধ্যমে পাওয়া কোনো একটি সমাধান দুশ্চিন্তা তাড়াতে সাহায্য করে। বিখ্যাত চিকিৎসক এবং মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্লয়েড মনে করতেন যে স্বপ্ন হলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের একটি জানালা। স্বপ্নের মাধ্যমে আমাদের অবচেতন মন আমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করে। অনেক বিজ্ঞানীদের মতে আমাদের মন থেকে স্বপ্নের ঘটনা পুরোপুরি মুছে যায় না, বরং কীভাবে এসব ঘটনার ভিতর দিয়ে যেতে হয় তার উপায় আমাদের জানা নেই। অনেক বিজ্ঞানী বলে থাকেন স্বপ্নে আমরা তাই করে থাকি যা আমরা করতে চাই, কিন্তু বাস্তব জীবনে সেটা করতে পারি না। একটি রিসার্চে দেখা গেছে ভুলে যাওয়া স্বপ্ন মনে করলে স্মৃতিশক্তির ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। স্বপ্নের সময় মানুষের বডি প্যারালাইজড হয়ে যায় যাতে সে স্বপ্নের প্রতিক্রিয়া না করতে পারে। বাট যাই হোক, স্বপ্ন আমাদেরকে আলাদাই একটা জগতে নিয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা এটার সেকেন্ড পার্ট দেখতে চান কি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি মনে হয় এই ব্যাপারগুলো সবারই জানা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকমই সায়েন্টিফিক এবং নলেজেবল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।